प्रस्थान गदो विवाह जात्सरे पुण्यिकाकां सर्वभव सर्वभव दिवंतर सूचि ओम सूचि ओम सूचि ओम सूचि सर्वात्र साधिके शरण्यतांब्रिके गौरी नारायणी नमस्तुते आत्मतत्ते स्वाहा ओम विद्यतत्ते स्वाहा ओम शिवतत्ते स्वाहा ओम मणिधोरी भोजिनी स्वाहा ओम एतदंदस्पे वं रंग इति जलधारा उगिताचारो विचिन्तये अजय ओम कुमारी के भोगने भो नमः ओम पुष्पे पुष्पे सम्मदे पुष्पचाय भगिनी च नमः पद स्वाहा अतः जब ओम कत्पुष्पे गुरु गणेश आदि नाना देवता पूजा पूर्वक सिंतु ओम रिद्धिं भवन्तु ओम रिद्धिं भवन्तु मंदिर नाम हो आद्या शक्ति महापीठ सप्तपीठ मंदिर बोलिए कि आदले मंडप तैरी करा हुई দেখুন এই বছর একটু ব্যতিক্রমী হয়েছে আমরা প্রতি বছর এটা নিয়ে আমাদের 13 বছর যাচ্ছে এই মন্দির একটু আমাকে যদি সময় দেন আমি বলতে পারি এই মন্দিরটা কীভাবে প্রতিষ্ঠা হলো 2010 সালে দেবী দুর্গার আদেশপ্রাপ্ত এই মন্দির সে সময় মা স্বপ্নদেশ করেছিল আমার এখানে মন্দির হবে মন্দিরের নাম হবে আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির একাউন্টটা দেবী পীঠের মধ্যে সাতটা পীঠের মাটি নিয়ে আসতে হবে এই একাউন্টটা দেবী পীঠের সাতটা পীঠের মাটি বলতে কালীঘাট কামরূপ কামাখ্যা নলাটেশ্বরী নন্দেশ্বরী ফুললড়া কঙ্কানিতেল এবং বক্রেশ্বর এই যে সাতটা দেবী পীঠের মাটি নিয়ে এসে এখানে মন্দিরটা তৈরি করবে নাম দেওয়া হবে আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির এবং এই আদ্যাশক্তি মহাপীঠে যা যেরকম ধরনের অনুষ্ঠান বা যে কোনো কাজ হবে সব দেবী দুর্গার আদেশে করা হবে তো আমরা প্রতি বছর করাচ্ছি এবছর আমাদের 13তম বর্ষ হলো আমরা যেভাবে প্যান্ডেলটা যেরকম একটা নর্মাল সাধারণ প্যান্ডেল করি সেভাবে আমরা করতে গেছিলাম কিন্তু এবারে মায়ের স্বপ্নদেশ হয়েছিলো যেহেতু এখানে কামরূপ কামাখ্যার মাটি দিয়ে আমাদের মন্দির আছে মন্দিরটা তৈরি হয়েছিল সেই জন্য এবারে কামরূপ কামাখ্যার আদলে মণ্ডপটা তৈরি হয় আজকে কী হলো আজকে কুমারী পুজো হলো আমরা প্রতি বছরই কুমারী পুজো করি কিন্তু এই কুমারী পুজোর একটা বিশেষত্ব হলো আমরা প্রতি বছর যেমন গত বছর আমরা করেছিলাম সপ্ত কুমারী পুজো তার আগে বারে এক কুমারী পুজো এভাবে আমাদের কিন্তু কুমারী পুজো হয় আজকে আজকে কটা কুমারী দিয়ে আজকে পঞ্চকুমারী পুজো হলো এটা কিন্তু মায়ের স্বপ্নদেশ প্রাপ্ত যে আজ এইবার কুমারী পুজো সব পঞ্চকুমারী প্রতিবার মা যেরকম স্বপ্নদেশ দেন সেরকম কুমারীকেই পুজো এবং সবচেয়ে আর একটা ব্যাপার যেমন সব জায়গায় দেখতে পাবেন যে অষ্টমীতে কুমারী পুজোটা হয় আমাদের ব্যক্তিগত যে নবমী দিনকে কুমারী পুজোটা হয় এটা কিন্তু মায়ের আদেশে কী কারণে মা বলে আমরা বুঝতে পারবো না এটা মায়ের স্বপ্নদেশ হচ্ছে যে আমাদের নবমীর দিনকে পঞ্চকুমারী পুজো হবে তাই আমরা পঞ্চকুমারী পুজো বসে আমরা যেমন কুমারী ভারতবর্ষে শুধু আমাদের ভারতবর্ষে সারা পৃথিবী তাই যে মৃন্ময় মায়ের পুজো হচ্ছে এবং এইটা দেখার জন্য আমরা নারী শক্তির আরাধনা করি আমরা যন্ত্র সাধনা করি মাতৃশক্তি এবং বিশেষ করে দেখুন আজকে যে অশুভ শক্তিকে বিনাশ করেছিল এই মাতৃশক্তি মা দুর্গা অথবা আমরা একটা আমরা যে সাধনাটা করি সেটা মাতৃ সাধনা করি আমরা এই পুজোর মাঝেই নারী এই আপনার কুমারী পুজোর মধ্যে একটা বার্তা আমরা সারা ভারতবর্ষে পৌঁছাতে চাই যে নারী হচ্ছে আমাদের কাছে একটা বিরাট বড় শক্তি নারীকে সম্মান করুন এবং এই নারী কিন্তু আমাদের কিন্তু আপনাদের যে অশুভ শক্তিকে বিনাশ করেছে নারীকে সম্মান করুন আপনার নাম আমার নাম অমৃত দাস মহারাজ আমি এই মন্দিরে প্রতিষ্ঠিত মিডিয়ার লোকদেরকে দাও একটু বেরিয়ে পিছনে রেখে দেন না সামনে অবশ্যই পুজো শুরু হবে